আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আলহামদুলিল্লাহ আমরা মাদ্রাসার শুরু আমিনগণ্য একজন আল্লাহর গুলাম অনেক দিন থেকে আমি এটা নিয়ে চিন্তা করতেছি দীর্ঘ দিন প্রায় আমি এতটুকু বলতে পারি বিশ থেকে পঁচিশ বছর আগ থেকে যখন চিন্তা করছি তখন হয়তো বা চিন্তা করছি শুধু করার সামর্থ্য হয় নাই বা শুধু চিন্তার মধ্যে তখন আল্লাহর দয়া হইছে মানুষের সহযোগিতায় মানুষের উৎসাহে আমি গত দুই হাজার তেইশ সালের লাস্টের দিকে মনে হয় দেশে আসছিলাম প্রথম আমি আমার দু বৈশা এই মাদ্রাসার প্রস্তাব করছি আমরা একটা মিটিং করছি সেখানে উপস্থিত ছিলেন আমার শ্রদ্ধাভাজন বড় একজন দিন মৌলানা আবদুল্লা সাহ একটা মাদ্রাসার প্রিন্সিপাল তাই তখন এরপরে আমি গেছি গিয়ে আবার মালয়েশিয়া আবার ওদেরকে বলে গেছিলাম যে আপনারা এই ফার্স্ট গ্রাম নিয়ে যেমন আলমপুর মানজারা গিলাসরা দারগাও এই সমন্বয়ে আপনারা ফার্স্ট গ্রাম বৈঠক করে আমাকে ডাক দিয়ে আমি আসব। যখন আসি তখন আমার সাথে আমার ফরেনার আরও দুই তিনজন লোক ছিল আমি ফার্স্ট গ্রাম সমন্বয়ে আল্লাহ ফরসি কইরা মাদ্রাসার চিন্তাধারা কইরা আমরা আইজের এতটুকু আগাইছি এই মাদ্রাসার মাটি থেকে এই ওয়াল পর্যন্ত আমি যখন মাঠিপোরাটের কাজ শুরু করি তখনও আমার এক ছোটো ভাই আমার সাথে মালয়েশিয়া থাকে তার বাড়ি ঠাঙ্গাইল আমার খুব বড় বাইশের সম্মান শ্রদ্ধা করে তারে কইছি যে আমি মাটি আটের কাজ শুরু করছি আমার সহযোগিতা করে শরিকও। কৌ তখন সে প্রথমে এক লক্ষ টাকা দেওয়া মাটি পরাটের কাজে আমার সহযোগিতা করছে এরপরে আমি মালয়েশিয়া গেছি আমার খুব বাজন আমারও এক ভাই জনাব ফয়াজ উদ্দিন আমাদের সিলেট প্রবাসী তাই মালয়েশিয়া বিশিষ্ট ব্যবসায়ী মাসাল্লাহ আমার কাছে লাগের অনে মনে হলে মাধ্যমে দুই আড়াই হাজার মানুষ আছে দুই আর ইয়াদার মানুষের প্রতিনিধি তাই বস হয় না আমরা সৌদি আরবি ভাষায় কফিল আর মালয়েশিয়ার ভাষায় হইল গিয়া বস তো ভোটের লোকরা আমি আমার এই জানো সহযোগিতা করুন জানো তো এবারে করার পারাজে উনি আমাকে এক লক্ষ টাকা সহযোগিতা করছেন আমার আরো ভাই নারায়ণগঞ্জর উনার কাছে আমার ফার্মিটোর বস আমি যার মাধ্যমে আছি যারে বস লাগে কফিল খোয়া লাগে ওনার নাম রহমান সাপ ওনারে কইছে উনি আমার আরো এক লক্ষ টাকা সহযোগিতা করছেন ওই দেওয়ালের জন্য আমি ওনাদের ব্যবসার এবং প্রতিষ্ঠানের অন্তর অন্তর মানে বৃদ্ধিপ্রস্তর আল্লাহর কাছে প্রার্থনা করি আরো বড় পরিসরে তারা ব্যবসা করতো ব্যবসার উন্নতি হইতো আর আমাদের এই ধরনের ইসলামী কাজে তারা সদা সর্বদা আমরা সহযোগিতা করতা উৎসাহ দিতা আমি আশা করব আমার ফয়েজ ভাই রহমান সাহ তথা আমার ভাই ইলিয়াস তারা করছে সামনে দিয়ে আরও আমার সহযোগিতা করতো পরামর্শ দিত তাদের বন্ধু বান্ধব যারা আছে এর নিয়ে আমার এই মাদ্রাসার খাসটুকু আমি আশাবাদী আগামী নভেম্বরের দিকে এখানে বিল্ডিংয়ের কাজ শুরু করতাম আগামী জানুয়ারি কি আমরা ক্লাস শুরু করবো হাফিজি ক্লাস আমি সবার কাছে সরু ছবি সহযোগিতা চাচ্ছি পরামর্শ চাচ্ছি সাহায্য চাচ্ছি যাতে এই মাদ্রাসার কাজটা আমরা সুন্দরভাবে পরিপূর্ণ করতে পারি আপনাদেরও সহযোগিতা এখানে আপনাদের কিছু বিকাশ নাম্বার অথবা অ্যাকাউন্ট নাম্বার একটা দিয়ে রাখবেন আমাদেরকে আমরা সরাসরি সেটা ক্যাপশনে দিয়ে রাখবো দর্শক আপনারা ইতিমধ্যে জানেন যে দিনী শিক্ষা মসজিদ মাদ্রাসা এটা দুনিয়া ও আখিরাতের জন্য আমরা যে বাজারে অনেকেই আছি যে মুসলিম হিসাবে আমরা অনেকেই এই প্রতিষ্ঠানগুলোতে আপনাদের তৌফিক আনমান শরিক হতে পারেন এবং চেষ্টা করবেন এখানে এর পাকিরা হবেন তারা পড়বেন এবং আফিজি মাদ্রাসা হবে এখানে তিম সহায়দের জন্য কাজ করা হবে তো এখানে আপনাদের সকলের সহযোগিতা করতে চাই কিভাবে কার সাথে কার সাথে এখানে আলহামদুলিল্লাহ আমার এই ফার্স্ট ক্লাস সবাই মিললা মিলিতভাবে যেহেতু আমি চিন্তাধারা করছে হিসাবে তারা আমার সভাপতি নিয়োগ করছে তাই এই সভাপতি পরে সেক্রেটারি আছে আমার ওই নাতি হাফিজ শাহজান তো হাফিজ শাহজানোর নাম্বার আছে আর আমরা মাদ্রাসার নামে অ্যাকাউন্ট করা খুলে হয়েছে মাদ্রাসার নামে আমার এই যারা লেনদেন করছে ওরা মাদ্রাসার অ্যাকাউন্টেও লেনদেন করছে আলমপুর হাজি মহলিস আলী হাফিজিয়া মাদ্রাসার নামে অ্যাকাউন্ট হয়ে গেছে কি কেউ যদি অ্যাকাউন্টে দিতে চায় তো অ্যাকাউন্ট নম্বর আপনারা ক্যাপশনে দিতে পারবা আর যদি মোবাইল নম্বর দিতে চাই তাহলে সেক্রেটারি সব হাজি শাহ

ইচ্ছা অনেক দিন থেকে একটি হাবিজি মাদ্রাসা করার জন্য উনি এসে এলাকাবাসীকে জমায়েত করে বলেছেন একটি মাদ্রাসার সুপরামর্শ নিয়েছেন আবার সবাই ওনাকে সমর্থন দিয়েছেন এবং এই গ্রামের এলাকার অনেক এগিয়ে আসছে এই মাদ্রাসার ব্যাপারে এটা আমাদের অন্তর থেকে ওনাকে আমরা অত্যন্ত মোবারকবাদ জানাচ্ছি যাতে এই মাদ্রাসার উসিলা দুনিয়া এবং আফেরাতের শান্তি আসে এটা আমরা সব সময় কামনা করি এই বলে আমার বক্তব্য শেষ করলাম সালাম জি ধন্যবাদ ধন্যবাদ দর্শক মাত্র নির্মাণাধীন এই মাদ্রাসাটি আপনারা বক্তব্য শুনলেন তিনি এই মাদ্রাসাটি প্রতিষ্ঠিত করার উদ্যোগ নিয়েছেন তিনি একটি নবীর গড় অর্থাৎ যেখানে কুরআনের শিক্ষা শিক্ষা শিক্ষিত সন্তানরা সেই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত করার উদ্যোগ যিনি নিয়েছেন কাজে আব্দুল তিনি এই পর্যন্ত বিভিন্ন মানুষের বা ওনার সহপাঠীদের সহযোগিতায় মাটি বোরাট করেছেন এবং মাউন্ডারি কাজ চলমান রয়েছে তিনি যেটা জানালেন যে আগামী জানুয়ারি মাসে এখানে কাজ শুরু করতে চান সেই পর্যন্ত ওনার টার্গেট রয়েছে যে এর মধ্যে এখানে ভবন নির্মাণে তো যারা এই শিক্ষা প্রতিষ্ঠানে সাহায্য সহযোগিতা করতেছেন তারা সরাসরি ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন আবার ওনারা আমাদেরকে একটি নাম্বার দিবেন সেই দিয়ে রাখবো তারপরে এই যোগাযোগ করে অবশ্যই আপনারা বিকাশ অথবা মাদ্রাসার নামে যে একটা অ্যাকাউন্ট খোলা হয়েছে যেই ব্যাংকেরই সেই অ্যাকাউন্ট নাম্বারটা নিয়ে আপনারা সরাসরি সহযোগিতা করতে পারেন অবশ্যই এটি একটি দিনই প্রতিষ্ঠানের কাজ আপনারা লাইক কমেন্ট অথবা শেয়ার দিয়ে ছড়িয়ে দিবেন দান করতে না পারলেও আপনার শেয়ারের কারণে হয়তো বা কোনো দানশীল ব্যক্তির কাছে পৌঁছে যেতে পারে এবং তার সহযোগিতা এটি হয়তোবা আহ আগামী জানুয়ারি মাসের মধ্যেই চালু হতে পারে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য